নমস্কাৰ বন্ধুৰ ঐ টু জবছ ইন বেংলিৰ আৰু এক্টিটি নতুন ভিডিঅ'তে তোমালোক সকলোকে স্বাগত জনায় ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াৰ জুনিয়ৰ এছোচিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগের জন্য প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের স্যালারি কত হবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং সিলেকশন প্রসিডিওর কি রয়েছে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ আমি রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি বেজে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পদে আবেদনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সতেরো এগারো দু তারিখ থেকে সাত বারো দু হাজার তারিখ পর্যন্ত তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবে এই পদে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেখানে কিন্তু প্রথমত হবে প্রিলিমিনারি এক্সাম তারপর হবে মেন এক্সাম প্রিলিমেনারি এক্সামের ক্ষেত্রে বলা হয়েছে যে তার যে এক্সাম ডেট অর্থাৎ শিডিউল তার টেন্ডেটিভ সেই ডেট হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশে এবং তোমাদের মেন যে এক্সামিশন হবে তার টেন্ডেটিভলি যে ডেট সেটি হলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে হবে এই পদে আবেদনের জন্য এস বি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্টের সেখান থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যার আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখো এখানে ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে যেখানে কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া রয়েছে সার্কেল অনুযায়ী এবং স্টেট অনুযায়ী ও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে এবং এখানে কিন্তু দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে একটা রেগুলার ভ্যাকান্সি আর একটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকান্সি এখানে যে গুলো রয়েছে সেখানে কিন্তু এই রেগুলার ভ্যাকান্সির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে এখানে প্রত্যেকটি স্টেট কিন্তু তোমরা পাবে এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সিটাও কিন্তু আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি টোটাল ভ্যাকান্সি রয়েছে আট হাজার দুশো তিরাশিটা এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে রেগুলার ভ্যাকান্সি যেটা সেখানে আট হাজার দুশো তিরাশিটি আর ব্যাকলগের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো সাতান্নটি অর্থাৎ এবার দেখে নেওয়া যাক যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী চা হয়েছে দেখো তোমাদের এক চার দু হাজার তেইশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছর বয়স হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপার এজের ক্ষেত্রে কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে এস এসটিরা পাঁচ বছরের আপার এজের ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পাবে ওবিসিরা তিন বছরের জন্য পি বিডি জেনারেল এবং ই 10 দশ বছরের জন্য পিডাব্লু বিডি এস সি পনেরো বছরের জন্য পি ডাব্লু বিডি ওবিসিরা তেরো বছরের জন্য বয়সের ছাড় পাবে এছাড়া এক্সারিশনরাও কিন্তু বয়সের ছাড় পাবে আপার এজের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তোমরা এখান থেকে সেটা দেখে নেবে এর জন্য তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এসেন্সিয়াল দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ডিসিপ্লিনে এবং রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনযোগ্য অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে তাহলেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের যেগুলো আরও বলা হয়েছে যে তোমাদের সিলেকশন প্রোসিডিওর এবার দেখা নেওয়া যাক যে সিলেকশন প্রোসিডিওর ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো সিলেকশন যে প্রসিডিওর রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে প্রথমে ফেজ ওয়ান পরীক্ষা যা যেখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামিশন হবে এবং টোটাল কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটির মধ্যে কিন্তু হবে টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর মার্কসের এবং টোটাল সময় পাবে তোমরা এক ঘন্টা এখানে ফেজ ওয়ান অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম তোমরা যদি কোয়ালিফাই করো এবং সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফেস টু অর্থাৎ মেন কিন্তু এক্সাম তোমরা দিতে পারবে এবং এই মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপিটিউড এখানে তোমাদের যে মিডিয়াম সেটা ইংলিশ মিডিয়ামেই কিন্তু কোশ্চেনগুলো থাকবে টোটাল কোশ্চেন থাকবে একশো নব্বইটি এবং দুশো নম্বর মার্কসের এবং টোটাল সময় পাবে তোমরা দু ঘন্টা চল্লিশ মিনিট ফেজ ওয়ান এবং ফেজ টু অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তোমাদের ভুল অ্যান্সার দেওয়ার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি কোশ্চেন যদি তোমরা ভুল দাও একের চার নাম্বার কিন্তু তোমাদের মাইনাস হবে অর্থাৎ নেগেটিভ হবে তাই অবশ্যই তোমরা কেয়ারফুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের যে নাম্বার সেই নাম্বারটা যেন তোমাদের মাইনাস না হয় এবার এই যে এক্সামটা হবে তার ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টেট অনুযায়ী তোমাদের যা স্টেট রয়েছে সে অনুযায়ী দেখবে যে মিডিয়াম হবে এক্সামের ক্ষেত্রে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে প্রত্যেকটি যে স্টেট রয়েছে সেখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি কিন্তু হবে তার সঙ্গে অন্যান্য কিন্তু ল্যাঙ্গুয়েজও কিন্তু রয়েছে তোমরা এখানে থেকে দেখে নেবে তোমাদের যে স্টেট রয়েছে স্টেটের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের এর পরবর্তীতে তোমরা যদি প্রফেশনাল সিলেকশন হও অর্থাৎ ফেজ ওয়ান এবং ফেজ টুর ক্ষেত্রে তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে সিলেকশন সেটি হবে সেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে যে বিষয়ে তোমরা আবেদন করতে অর্থাৎ যে পোস্টে সেই বিষয়ে তোমাদের কতটা জ্ঞান আছে সেটা দেখা হবে এবং তোমরা যে ল্যাঙ্গুয়েজ মানে লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেখানে তুমি অ্যাপ্লিকেশন করেছো তাতে কতটা দক্ষতা রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখে নেওয়া হবে এবং এরপরে কিন্তু তোমাদের ওয়েট লিস্ট করা হবে যেখানে কিন্তু ওয়েট লিস্টে ফিফটি পারসেন্ট কিন্তু ভ্যাকান্সি যা থাকবে তার ফিফটি পার্সেন্ট ওয়েড লিস্ট থাকবে তাই কিন্তু তোমরা অবশ্যই যারা আগ্রহী রয়েছ এবং তাদের কিন্তু অনেকেরই চান্স হয়ে যাবে এই পদে আবেদন মানে জব পাওয়ার জন্য অবশ্যই তোমরা সেই অনুযায়ী এখান থেকে দেখে নেবে এছাড়া তোমাদের যে পে স্কেল রয়েছে এই পদের জন্য কিন্তু ভালো রকমই পে স্কেল রয়েছে অর্থাৎ তোমাদের বেতন হবে সতেরো হাজার নশো টাকা থেকে সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং এখানে আরও যেটা বলা হয়েছে যে স্টার্টিং বেসিক পে তোমাদের হবে উনিশ হাজার নশো টাকা যেখানে সতেরো হাজার নশো টাকা এবং প্লাস টু অ্যাডভান্স যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের এই ভালো যে বেতন রয়েছে আগ্রহী থাকলে এবং তোমাদের যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে এই পদে আবেদনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে যেখানে বলা হয়েছে জেনারেল ও এবং ই দের জন্য সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা এসসি এস টি বা পিডাব্লিউডি বা ইএসএম বা ডিইএসএম তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না এবং এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু দিতে পারবে তোমাদেররা যদি এই পদে আবেদন করতে চাও তাহলে এই যে লিংক রয়েছে এই লিংকে তোমাদের ক্লিক করে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই যে লিংক রয়েছে এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তোমরা সরাসরি এই লিংকে ক্লিক করে এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের সেই পেজে কিন্তু চলে যেতে পারবে তাই বন্ধুরা যারা আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারও কিন্তু দেওয়া রয়েছে স্টেট এবং তোমাদের যে স্টেট কোড রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটি তোমার যা স্টেট তুমি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সমস্তটা দেখে নিতে পারবে কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে আমি এখানে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে আসানসোল দুর্গাপুর তারপর গেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়িতে তাদের এক্সাম সেন্টার কিন্তু রয়েছে তাই যারা আগ্রহী রয়েছে তারা কিন্তু এই যে স্টেটের যেখানে যেখানে এক্সাম সেন্টার রয়েছে সেই অনুযায়ী আবেদনের সময় চুজ করে নিতে পারবে এছাড়া আরও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নতুন ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সরাসরি জয়েন হয়েও কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা দেখাবে আবার এক নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে